Hello, assalamualaikum. Welcome back to my channel. তো দেখতে পাচ্ছেন এখানে প্রিপারেশন চলছে কিছু পানি গরম করতে দিয়েছি অল্প কিছু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে দিলাম এবার পানিটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি স্প্যাগেটি তো আজকে স্প্যাগেটি রান্না করা দেখাবো কিভাবে সাধারণত আমি করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন ব্রোকলি দিয়েছি স্প্যাগেটি সিদ্ধ হয়ে আসার নামানোর ঠিক 2 মিনিট আগে আপনি ব্রোকলিটি দিয়ে দিতে পারেন তাহলে আলাদা করে আর ফ্রাই প্যানে রান্না করে নেওয়া লাগবে না তো হালকা সিদ্ধ হলেই হবে ব্রোকলিতে একটু বেশি সিদ্ধ না কচকচায় ভালো লাগবে তো এই আর কি এবার সেটা সুন্দর করে পানি ঝরিয়ে ফেলেছি সিদ্ধ হয়ে গেছে সবকিছু এবার পাতিলে আবার তেল দিয়ে দিলাম গার্লিক দিয়ে দিয়েছি আর হচ্ছে আস্তে শুকনো মরিচ দিয়ে দিলাম দু একটা ঝাল আপনার পছন্দ মতো আর হচ্ছে এবার দিয়ে দিচ্ছি অনিয়ন স্লাইসেস একটা চিকেন স্টক দিয়েছি এটা কিউব করা প্যাকেটের যে চিকেন স্টক কিনতে পাওয়া যায় সেগুলোই আর কি দিয়েছি আমি এখানে এবার দিয়ে দিচ্ছি ছোলা বুট যেটা আমরা সাধারণত ইত্যাদিতে খেয়ে থাকি সেটাই আর কি চিকপিস সেটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম এবার কিছুটা পানি ওই পাস্তা সিদ্ধ থেকে রেখে দিয়েছিলাম 1 কাপের মতো সেটাও দিয়ে দিলাম আর একটু পানি পানি ঝোলঝোল হওয়ার জন্য আর কি বেশি যেন শুকনো না হয়ে যায় সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পরে তার জন্য তো এবার দেখতে পাচ্ছেন ক্যানের টুনা ফিশ দিয়ে দিচ্ছি টুনা ফিশ চিকপিস আর হচ্ছে এভাবে ব্রোকলি দিয়ে স্প্যাগেটি রান্না করে দেখবেন খুবই মজা লাগে খুবই অসাধারণ একটা রেসিপি আর এখানে একটা সস দিচ্ছি বাজার থেকে কিনে আনা এই সসটা হচ্ছে মিক্স সস আর কি এখানে লেখা আছে সালসা রোস্ট এই সসটা আসলে যে মেয়োনেজের মতো এখানে তবে ওরা ক্যাচাপ ইউজ করেছে এইভাবে তৈরি করা এই জন্য এখানে এটাকে সালসা রোস্তা বলা হয় এটা টমেটো ক্যাচাপের মতো না আর কি টমেটো দেখতে পাচ্ছেন টমেটো পিউরি তো আলাদাভাবে দিয়েছি আপনারা এখানে চাইলে যে কোনো সস ইউজ করতে পারেন আসলে এবার দেখতে পাচ্ছেন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে তো ভালো করে এখন মিক্স করে নিতে হবে এরপরে আরও দু একটা জিনিস আর কি মিক্স করবো বাস তাহলে রেডি হয়ে যাবে আমার স্প্যাগেটি যে দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি ভালো করে খুব সহজ উপায়ে ইজিলি আর কি তৈরি করে ফেলা যায় এই অসাধারণ রেসিপিটি আমরা দুপুরের খাবার রাতের খাবার যে কোনোভাবে এটা খেতে পারি খুবই মজাদার একটা জিনিস আর এখানে সব রকমের এখানে দেখুন চিকপিস আছে ব্রোকলি আছে এটা ভিটামিনও অনেক বেশি ভালো তারপরে ফিশ আছে তো এবার দেখতে পাচ্ছি আমি পেপারস দিয়েছি এটা ব্ল্যাক অর হোয়াইট যে কোনোটা ইউজ করতে পারেন আর কিছু মিক্স হার্বস দিয়েছি যেমন হচ্ছে রোজমারি অরিগানো এগুলো মিক্স আর কি একটা হার্বস দিয়েছি তারপরে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি তো অলমোস্ট রেডি আমাদের তো অনেক পছন্দ হয়েছে আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ